আসসালামু আলাইকুম। ফাইনালি আমি প্রস্তুতি নিচ্ছি ইন্ডিয়া যাওয়ার জন্য। তো আমার ব্যাগগুলো গুছানো হয়ে যাচ্ছে, সবকিছু কমপ্লিট। এখন আমি দেখলাম সবকিছু ঠিক আছে কিনা। তো সবকিছু ঠিকঠাক করে আমি একটি রিক্সা নিলাম বাহিরে বের হয়ে আমার রুমের বাহিরে এসে আমি একটি রিক্সা নিলাম। রিক্সা নিয়ে আমি সরাসরি চলে যাচ্ছি নবীনগর বাস কাউন্টারে। আমি সেখান থেকে টিকিট কাটবো। তো এখানে চলে এসেছি আমি আমি সাতক্ষীরা লাইনে আমি টিকিট কেটেছি। তো এই যে গাড়ি চলে এসেছে সাতক্ষীরা লাইন, সাতক্ষীরা লাইন থেকে আমি গাড়িতে উঠে মানে আপনার সেনা শপিং কমপ্লেক্স আছে তার অপোজিটে কাউন্টার, এখান থেকে রওনা দিলাম। আস্তে আস্তে যাচ্ছি আর দুপাশের এই প্রাকৃতিক সব দৃশ্যগুলো দেখতেছি। আমরা চলে এসেছি ঘাটে, আমরা ঘাট এখন পার হব। তো ঘাট পার হতে বেশি সময় লাগে না, এই পাশ থেকে ওই পাশে যাইতে মোটামুটি 20-25 মিনিটের মতো সময় লাগে। তো আমরা ফেরির উপরেই আছি, ফেরিটি মোটামুটি 20-25 মিনিট থাকবে। তারপরে এই যে পার হয়ে চলে এসেছি আমরা, আসার পরে একটি সুন্দর একটি ব্রিজের উপর দিয়ে আমাদের গাড়িটা চলে যাচ্ছে। তো আমি দুপাশের প্রাকৃতিক যে দৃশ্যগুলো রয়েছে আমি এগুলো দেখতেছি আর উপভোগ করতেছি, অনেক সুন্দর লাগতেছে। আর নিজের ভিতরেও একটি তো মোটামুটি আমরা বাস থেকে নেমে পড়ছি। বাস থেকে নেমে একটি অটো নিয়ে চলে এসেছি আপনার বেনাপোল স্টেশনে, অর্থাৎ বেনাপোল যে বর্ডার রয়েছে এখানে আমি চলে এসেছি। হ্যাঁ, ইমিগ্রেশন কমপ্লিট করব, যেহেতু এখানে ক্যামেরা নট এলাও, যার কারণে আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাচ্ছি যে বাইরের যে দৃশ্য সেটি দেখাচ্ছি। তো ইমিগ্রেশন কমপ্লিট করার জন্য আমি ভিতরে ঢুকতেছি, টুকটুক করে যাচ্ছি যে ভিতরের যে কাজগুলো রয়েছে ইমিগ্রেশন কমপ্লিট করে, বাংলাদেশ ইমিগ্রেশন কমপ্লিট করে এই যে আমি এখানে চলে এসেছি। এটা হলো ইন্ডিয়ান ইমিগ্রেশন। এখানে বসে একটি আপনার ফর্ম দেয়, ফর্মটি পূরণ করার জন্য আমি এখানে বসেছি। তো অনেক সুন্দর, উপরে ফ্যানগুলো দেওয়া আছে, এই যে দেখতেছেন ফ্যানগুলো দেওয়া আছে। দেখে আমি ফর্মটি পূরণ করে আমি ইমিগ্রেশন কমপ্লিট করে আমি চলে এসেছি, বাইরে বের হয়ে চলে এসেছি। তো বাইরে গিয়ে আমি রুপি টাকা আছে আমার কাছে, টাকাটা আমি কনভার্ট করে রুপিতে আমি রূপান্তরিত করব, টাকা থেকে রুপিতে কনভার্ট করব আমি। তো এর জন্য আমি বাইরে যাচ্ছি, বাইরে যে দোকানগুলো আছে আমি সেখানে যাচ্ছি। তো সেখান থেকে আমার কিছু যে টাকা ছিল আমি যেটা আমি কনভার্ট করব সেটা আমি কনভার্ট করে আমি চলে এসেছি, মানে সিএনজির জন্য একটি রিক্সাতে। এখান থেকে আমি বনগাঁ যাব, বনগাঁ স্টেশনে, বনগাঁ স্টেশন থেকে আমি চলে এসেছি মোটামুটি এসেছি শিয়ালদা থেকে। আমি আমার যেই গন্তব্য যেখানে আমি কলকাতা আমি যেখানে থাকবো আমার রুমে চলে এসেছি, এটা হলো আমার রুম। তো মোটামুটি আজকের প্রথম দিনে এই হলো সর্বশেষ অবস্থা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।